এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A04s স্যামসাং এর বাজেট ফ্রেন্ডলি সিরিজের অন্যতম সদস্য 8 ন্যানোমিটার এক্সিনোস 850 প্রসেসরের সাথে 5000 মিলিঅ্যাম্পিয়ার এর লং লাস্টিং ব্যাটারি নতুন এই ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন চলুন জেনে নেওয়া যাক বাজেট ফ্রেন্ডলি ফোন হলেও ফোনটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম ফোনটির পেছনে প্রথমে আপনার নজরে আসবে টু স্টেপ রাউন্ড শেপ ক্যামেরা বাম্প সঙ্গে রয়েছে স্যামসাং এর সিগনেচার লোগো ফোনটির প্লাস্টিক ব্যাক প্লাস্টিক ফ্রেমের সাথে 195 গ্রাম ওজন এরপরেও ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো ফোনটিতে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে ফোনটির সামনের প্রোটেক্টর হিসেবে কি ধরনের গ্লাস ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করা হয়নি ডিসপ্লেটির মাঝ বরাবর ওয়াটার ডপ নচ সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফোনটিতে 6.5 ইঞ্চ পিএসএল এলসিডি স্ক্রিনের সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে স্যামসাং এর কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ডিসপ্লেটির 270 পিপিআই এর সাথে 8 বিট 16 মিলিয়ন কালার ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস লেভেল 400 নিট পিক যা ইনডোরে কাজ চালিয়ে নেওয়ার মতো হলেও আউটডোরের ক্ষেত্রে ভিজিবিলিটিতে অনেকটাই পিছিয়ে থাকবে ফোনটিতে 3.5 এমএম হেডফোন জ্যাকের সাথে বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হয়েছে জিএসসি মেরিনাই ফোনটির স্পিকার টেস্টে অ্যাভারেজ স্কোর রয়েছে ফোনটির ইন্টারনাল স্টোরেজ হিসেবে ইএমএমসি 5.1 32GB 64GB এবং 128GB স্টোরেজ থাকলেও মাইক্রো এইচডি কার্সর ব্যবহার করে এটি আপনি বাড়িয়ে নিতে পারবেন ফোনটির টু স্টেপ রাউন্ড শেপ ক্যামেরা বাম্পে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে ফোনটির মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল এফ 1.8 অ্যাপারচার ফোনটিতে 2 মেগাপিক্সেল এফ 2.4 অ্যাপারচারের মাইক্রো এবং ডেপথ লেন্স রয়েছে ফোনটিতে ফেস ডিটেকশন অটোফোকাস ব্যবহার করা হয়েছে দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস ছবিগুলির কোয়ালিটি যথেষ্ট ভালো হোয়াইট ব্যালেন্স এবং কালার স্যাচুরেশন বাস্তবিক ডায়নামিক রেঞ্জের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকবে ফোনটিতে আলাদাভাবে পোর্ট্রেট মোড ব্যবহার করা হয়নি মেন ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলিও অনেক ভালো সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বুকে এফেক্ট লক্ষ্য করবেন রাতের বেলায়ও ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ভালো ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 1080p আর 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটির সেলফি ক্যামেরাটি 5 মেগাপিক্সেল এফ 2.2 অ্যাপারচার যা যথেষ্ট ভালো সেলফি ক্যামেরারও কালার স্যাচুরেশন এবং ডায়নামিক রেঞ্জ যথেষ্ট ভালো এটিতে আপনি সর্বোচ্চ 720p আট 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটিতে 8 ন্যানোমিটার 2000 মেগাহার্জ এর এক্সিনোস 850 প্রসেসরের সাথে 4G কানেক্টিভিটি জিপিইউ হিসেবে রয়েছে 820 মেগাহার্জ এর Mali-G52 MP2 ফোনটিতে 2100 মেগাহার্জ এর LPDDR4x 4GB পর্যন্ত ম্যাক্সিমাম র‍্যামের সাপোর্ট যুক্ত রয়েছে ফলে ফোনটির মাল্টিটাস্ক ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভাল লিথিয়াম পলিমার 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি শক্তিশালী ব্যাটারি এই ব্যাটারিটিকে চার্জ করতে 50 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে স্যামসাং যা ফোনটিকে মাত্র 30 মিনিটে 27% চার্জ করতে সক্ষম সঙ্গে রয়েছে USB টাইপ সি 2.0 USB পাওয়ার ডেলিভারি এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 139 ইউরো যা বাংলাদেশি টাকায় 15,000 টাকার সমপরিমাণ স্যামসাং গ্যালাক্সি A04s ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে নোকিয়া X35G নোকিয়া X35G ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি